নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাদ্যপণ্যের কারখানায় আগুনে পুড়ে এ পর্যন্ত অন্তত 52 শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সেখানে ডিএনএ পরীক্ষার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। শুক্রবার দুপুরে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে জানা গেছে নিহতদের বেশিরভাগই শিশু। আগুনের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মধ্যরাতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও শুক্রবার সকাল 6টার দিকে কারখানার চারতলায় ফের আগুন বাড়তে থাকে। এতে ড্যামরা ও কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের 17টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায় 1 থেকে 4 তলার মধ্যে 49টি মরদেহ উদ্ধার করা হয়েছে। 5 ও 6 তলায় ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও প্রবেশ করতে পারেনি। এদিকে আগুন লাগার পর অনেকেই ছাদ থেকে লাফিয়ে পড়ে বাঁচার চেষ্টা করে গুরুতর আহত হন। এর মধ্যে অনেকেই স্থানীয় হাসপাতালের পাশাপাশি ঢাকা মেডিকেল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণগোপ এলাকায় সেজান জুস কারখানায় প্রায় 7,000 শ্রমিক কাজ করেন। 7তলা ভবনে থাকা কারখানাটি নিচতলার একটি ফ্লোরে বৃহস্পতিবার বিকেলে 5টার দিকে কার্টন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় কারখানা।